নমস্কার হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো মৌধি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো বা আনন্দে আছো সবচেয়ে বড় কথা বৃষ্টি হচ্ছে খুব আর এই বৃষ্টি 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 করে কিন্তু সবাই আমরা খুব আনন্দ করছি বৃষ্টিটাকে উপভোগ করছি আর কি করছি সব ঘুমাচ্ছি আমার কথা আর বলো না আমি কতদিন বাদে আবার মানে ভিডিও দিচ্ছি বলতো আমাদের ভূতনি কত রেগে যাচ্ছে জানো মনে মনে কত কষ্ট পাচ্ছে তো চলো মোদি অজিনাম চাই তোমাদের সবাইকে স্বাগত যারা বড়রা আছে তাদেরকে প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি হ্যাঁ এটা কিন্তু ব্লগ না এটা কিন্তু একটা আলোচনা হচ্ছে বসে বসে ক্যামেরার সামনে ব্লগিং হয় না তো যাই হোক না কেন আমাকে একজন কমেন্ট করেছিল যে এটা কোনো ব্লগ হচ্ছে না এটা আলোচনা সমালোচনা হচ্ছে তো সেটা তো অবশ্যই আমি বলে দিয়েছি তারা মানে যে বলেছে সেই মনে হয় পুরো ভিডিওটা ভালো করে দেখে না যে আমি কি বলেছি এটা ব্লগ হয় না বসে বসে যেই করুক না কেন আমি কেন যেই করুক না কেন বসে বসে কথা বলে কেউ আলোচনাই বলেন সমালোচনা আলোচনা যাই হোক ওরকম একটা কিছু হবে তো মোটামুটি ব্লগ বলে না সেটা আমিও জানি তো যাই হোক আমার ব্লগ দিতে এত দেরি হচ্ছে না বন্ধুরা তোমরা আমাকে মাফ করে দিও কারণ আমি প্রচুর প্রচুর দেরিতে ব্লগ দিচ্ছি এই দেওয়াটা কিন্তু উচিত না বলো তাই না ব্লগ যদি আমি দিতে পারি ঠিকঠাক মতো তাহলে কি হয় তোমরাও দেখতে পারো আর আমারও ইনকামটা হয় ভালো ভালো ইনকাম হয় তো তোমরা ওই পাঁচ ছয় সাত হচ্ছে কিন্তু ভিউজ তার বেশি করতে হবে দশ বারো পনেরো যদি করো তাহলে আমি কিন্তু তোমাদেরকে একদম কথা দিলাম মানে সাত দিনে পাঁচ দিন আমি ভিডিও দেবই দুদিন গ্যাপ দেবো ঠিক আছে অবশ্যই দেবো একদম রেগুলার কারণ তোমার ইন্টারেস্টটা বেড়ে যাবে তো আর সবচেয়ে বড় কথা কী বলতো তোমাদের প্রথমেই বলে দিচ্ছি যে আমি ভিডিও দিতে পারছি না তার কারণ হচ্ছে যে কোনো কাজ আছে কোথাও যাচ্ছি কেউ বাড়িতে আসছে লোকজন খুব ব্যস্ত একদম না মিথ্যা কথা তো আমি বলি না যেটা বলি একদম পরিষ্কার কথা বলি সেটা হচ্ছে প্রচুর ঘুমাচ্ছি প্রচুর ঘুমাচ্ছি এত ঘুম ঘুমাচ্ছি না যে আমি কোনো ভিডিও ব্লগ দেবো আজকে দেবো ব্যাস সন্ধেবেলায় ভাবছি বসে বসে দেবো ঘুমতে ঘুরছি আটটা যেহেতু কিনা সকালবেলা আমি মর্নিংয়ে পালে বারোটার সময় ঘুম থেকে উঠি চাটা খাই তারপরে তোমার বসে বসে একটুখানি গল্প করি ফোন টোন ঘাঁটি তারপর একটা বেজে যায় তারপর চান করতে যাই চান করে বেরিয়ে পুজো পাঠ করে তারপরেতে খেতে খেতে সেই সাড়ে তিনটে বেজে যায় এবার সাড়ে তিনটের সময় আমাদের মেয়েটা আসে বাসন মাস এবার ও যতক্ষণ না যায় ততক্ষণ চাবি টাবি দিয়ে ও যেয়ে চলে যায় তারপর আমি সাড়ে চারটে চারটের সময় শুতে আসি তো তখন যদি এসে ঘুমাই পাঁচটার সময় বলো তো আর ফোন ঘাঁটি ফোন ঘাঁটা আছে এই তো সমস্ত সব চলছে ভিডিওগুলো দেখতেই হবে সব মার মার কাট কাট সব হচ্ছে ইউটিউবে বুঝতে তো পারছো তো ওইগুলো দেখতে দেখতে কি হয় ঘুমিয়ে পড়ি এবার ঘুম থেকে উঠতে সাতটা সাড়ে সাতটা আটটা হয়ে যাচ্ছে এবার আমি যদি অত রাত্রে যদি ঘুম থেকে উঠি এইবার তারপরে আবার চা টা খাওয়া মানে এই করে করে আমার সত্যি কথা বলতে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে আমি কোনো ব্লগ দিতে পারছি না তোমরা বিশ্বাস করো ঘুমিয়ে ঘুমিয়ে কোনো ব্লগ দিতে পারছি না এত ঘুম কিসের এত ঘুম আমাদের পুতনীবুড়ি কি বলছে ও পুতনীবী পুতনীবী ও শাল গাছের পুতনি শাল গাছের পুতনি তুমি খুব চিন্তা করো আমার জন্য না সবাই দেখো কি সুন্দর ভিডিও দিচ্ছে আর আমার এখান থেকে ভিডিও যাচ্ছে না হ্যাঁ বলছে না যে কি বলে আমি না এই জলটা খাচ্ছি আর আমার বরফ একদম পুরো চিল্ড বরফ জল বোতল নিচে রেখে দিচ্ছি জল গড়াচ্ছে ওটা ওটা একটু পরে খাবো আমাদের ভুতনি বলছে না কি যে সবার রাত্রে ঘুম হচ্ছে না একমাত্র ভূতনি আমাদের রাত্রে ঘুমাচ্ছে শান্তিতে ঘুমাতে যাচ্ছি আমি আর সবাই দেখো বসে বসে কীরকম রাত জেগে জেগে ভিডিও বানাচ্ছে তিনটে চারটে করে ভিডিও বানাচ্ছে তো ও ভূতনি আমি তো রাত জেগে জেগে ভিডিও বানাচ্ছি না রাতের ঘুম হচ্ছে দিনের ঘুম হচ্ছে সন্ধ্যাবেলায় ঘুম হচ্ছে সারাদিন ঘুমাচ্ছি খাচ্ছি ঘরে আরামাইজ করছি তো আমি তো পাচ্ছি না সবাই রাত্রের ঘুম মানে রাত্রেবেলা কেউ ঘুমাতে পারছে না এত ভিডিও বানাচ্ছে কিন্তু আমি তো এত ভিডিও বানাচ্ছি না আমি তো দিব্যি ঘুমিয়ে ধীরে সুস্থে আসছি মানে তোমার ভিডিও তো দেখছি তোমার সমস্ত রকম সেরকম তো চোখ পড়ছে কিন্তু তারপরে যে আমি হুট করে বসে পড়বো না এই বললেও আমাকে ভিডিও বানাতে হবে এক্ষুনি আমি বসে পড়বো সারাদিনে তিনটে চারটে করে ভিডিও তো আমার জিন্দগিতে আমি পারবো না গো কিছু মনে করো না জানি আমার ভিডিও না আসলে না সব থেকে বেশি যে দুঃখ পাই সেটা হচ্ছে আমাদের ভূত খুব কষ্ট পায় জান তো বেচারে খুব কষ্ট পায় যে সবাই ভিডিও দিচ্ছে কি বলবে কি বলবে কবে আসবে কি ভিডিও দেবে এই চিন্তা করে করে না ওর হাত ফেলে যাবে আর ঘুমাই না বলছে না আমি শান্তিতে ঘুমাই শান্তিতে ঘুমাই না তো ঘুম এমনিতেও হয় না ও আমাদের বাড়িতে যখন এসেছিলো তখনও ঘুমো না জেগে জগে আছে সারাদিন শুধু এই দেখছে কে কমেন্ট কি করলো কে কমেন্ট কী করলো কে কী বললে এই চিন্তা করছে খুব তো গাজরি মেরে গাজোয়ারি মেরে বসেছিল ভূতটাকে নিয়ে সব পার্ট পা কি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সব কোথায় গেলো রে আমার বেলায় তো সে মানে গতবারে সেই ঝামেলাটা গতবারে সেদিনে কিছুদিন আগে তা আমার বেলায় তো বলে দিল সমস্ত কিছু আসছি সব কিছু নিয়ে খুললাম খোলা করে আসছি ভূতটাকে দিয়ে মিথ্যা কথাগুলো বলিয়ে তো একটা পাট হলো আর সেকেন্ড পাটটা হলো তারপর বাকিগুলো কোথায় গেল সেই পাটা দেখাতে পারলি না তুই তারপরে তো শ্বশুর শাশুড়ির ব্যাপারে বললো না অনেক কিছু আমাদের পরিবারের ভিতরে কি হচ্ছে সেগুলো নিয়ে আমি আসছি বলে একটা পাঠ করে দিলো সমস্ত খুললাম খুলা কে টাকা নিয়েছে কি টাকা দিয়েছে এই খেয়েছি এই খাইয়েছি এই কিনে দিয়েছি করে একটা পাঠ করে ব্যাস ফিনিশড আর তারপরে আর কোনো পাট নেই বল তোদের এই অবস্থা হয়েছে আর তুই বলবিটা কি বলবি বুনি তুই বলবি কি মনে না গালের মধ্যে ঠাস ঠাস করে চড়াই তোর এই গালগুলো নয় মোটা মোটা খোসা খোসাওয়ালা যে গালগুলো আছে না তোর মুখটা এখানে যে ছাগলের নাদিটা বাবা ইস কি জঘন্য তোকে মানে দেখলে সত্যি কিছু মনে করিস তোকে দেখলে ঘিন্না লাগে ঘিন্না ঘিন্না তুমি কী করে তোর হাতগুলো দেখছিলাম ইউটিউবেতে না ওই দেয় না কিছু তো বাদ নেই ওনার আমরা তো দিতে পারি থালি সাজিয়ে দিই ওই সাজিয়ে দিই এই করি সেই করি কিচ্ছু করি না যেটুকু না করলে না করছি কারণ আমাদের তো তো ইউটিউব থেকে ফেসবুক থেকে পয়সা কামাতে হবে না না আমাদের তো পয়সা অত দরকার নেই ওর মতো কারণ ওর তো না হলে চলবে না মাথার ছাদটা তার শ্বশুর শাশুড়ি দিয়েছে ওই ছাদটা টিনের ছাদ মানে টিনের চাল টিনের ছাদে আছে দয়া করে থাকতে দিয়েছে মা বাবা মানে আমাদের ভূতের মা বাবা থাকতে দিয়েছে তাই আছে ওর তো পয়সা দরকার ও যে নানা রকম করে চলেছে হ্যাঁ এই বসে গেল ফেসবুকেতে সাহিত্য নিয়ে বসে যাচ্ছে এই রান্না দেখাচ্ছে এই থালি দেখাচ্ছে এই ওই করছে মানে কত ট্যালেন্ট সত্যি রে আমাদের ভূতনি যা ট্যালেন্ট আছে না সত্যি ও কি সেলিব্রিটি এমনি এমনি বলে নিজেকে ও যে বলে আমি সেলিব্রিটি দেখাচ্ছ আমাকে নিয়ে বলছে। সত্যি রে তুই সেলিব্রিটি সত্যি আমি তোকে বলছি ভূতনি আমি তোকে বলছি সেলিব্রিটি আর আমার যারা ভিউয়ার্সরা আছো বন্ধুরা আছো তোমাদেরকে পর্যন্ত ছোট করছে মানে যারা ও ওদের মানে ভিউয়ার্সটা তাল দেয় খোঁচায় উস্কিয়ে দেয় আমার ভিউয়ার্সরা নাকি আমাকে বা ওর বিপক্ষে যারা যারা ভিডিও না পায় তাদের তাদের যত ভিউয়ার্সরা আছে তাদেরকে পর্যন্ত ছোট করছে না আর তোর যারা ভিউার্স আছে তারা কী রে তারা কি তারা তো এক নম্বরে হচ্ছে একবারে নোংরা কারণ তুই এত নোংরামি করছিস তুই এত নোংরা মহিলা নোংরামি করছিস তোর সাথে কারোর না তুই ধার করছিস চুরি করছিস চামারি করছিস চিটিংবাজি করছিস তারপরেও তোকে তারা সাথ দিচ্ছে মানে তারাই হচ্ছে ধান চিটিংবাজ মানে তাদের পরিবারেও তোর মতোই অবস্থা বুঝতে পেরেছিস তো এটাই বলতে চাইছি তো যাই হোক না কেন সেলিব্রিটি তুই সত্যি কথা তুই সেলিব্রিটি তার কারণ হচ্ছে যেটা বলছি বন্ধুরা সেটা হচ্ছে ও সেলিব্রিটি ওর প্রচুর গুণ আছে এটা ঠিক কথা যেটা কিন্তু আমাদের কারোর ভেতরে সেই গুণটা নেই কী কী গুণ আছে এক নম্বর গুণ হচ্ছে যে ও চুরি করে তারপরে দোকানে পাশারে রাস্তাঘাটে চুরি করে লোকের বাড়ি থেকে চুরি করে দু নম্বর হচ্ছে ও হচ্ছে মিথ্যে কথা বলে তিন নম্বর হচ্ছে প্রচুর প্রচুর ধার করে মানে যাকে দেখছে তাকে ঘাড় মোটকে মাথায় হাতগুলি ধার করছে তারপরেতে লোককে কব্জা করছে তবে ঘরের কথা বাইরে শ্বশুর শাশুড়িকে মানে পরিবারকে নিচু নামাচ্ছে নিজের সন্তানদের ফেলে আসছে মানে ওর অনেক গুণ সত্যি কথা নিজের সন্তানদের ফেলে পরিবারকে ফেলে তারপরে তারপরে তোমার নোংরামি করে বেড়াচ্ছে ধান্দামিগুলি করে তারপরে শুনেছি নাকি কালীঘাটে ফালিঘাটে ওই তোমার যে ইয়ে আছে না কালীঘাটের যে ব্রিজ আছে ওইখানে নাকি আগে দাঁড়াতো কারণ ওর মেয়ে ফোন করে এগুলো আমার কথা না ওর মেয়ে ফোন করে করে বলেছিল যে জানো আনটি ওইখানে কালীঘাটে গিয়ে দাঁড়াতো পয়সা রোজগার করতো তারপরে পার্কে গিয়ে পয়সা রোজগার করতো ছেলে ধরে পাড়াতে তো করতো এই কাকুমাকু ধরে এসব তো করতো এটা হচ্ছে ওর ঘুম তো যাই প্রথমে বলি বন্ধুরা জানো আমার না এত ঘুম 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 করে না আমি সত্যি ভিডিও দিতে পারছি না গো বিশ্বাস করো আর তোমরা আমাকে একটা সাজেশান দিও আমি কী করবো এত ঘুম ঘুমাই আর নিয়ম করে দিতে হবে বলো আমাদের ভুতনি দেখো কত নিয়ম করে দেয় সকালবেলা উঠে প্রতিটা দিন একেবারে ভিডিও ছাড়বেই তাহলে ও কী ছাড়ে ভিডিওতে আছে এটা কী ভিডিওতে ভিডিওর মধ্যে আছে হচ্ছে তোমার ইয়ে কি ওই চেল্লা ছাতু শরবত ওই খাওয়া আর এই করা আবার মাঝে মাঝে বলে যে আমার কাজ তোমাদের খুব ভালো লাগে ওর কাজ নাকি সবার ভালো লাগে কাজের মধ্যে কি আছে কাজের মধ্যে দুই খাই আর শুই ওই চেল্লা বানানো আর ওই হেসেলে ন্যাগরা পাঠ করা তোর লোক আছে তোর পরিবার সংসার একটা মানুষের যে পরিবার সংসার থাকে তাহলে তো সেখানে কাজকর্ম থাকে না যে স্কুলে যাবে বাচ্চা কাচ্চা স্কুলে যাবে তার টিফিন করা অফিস থেকে মেয়ে আসবে তার খাবার বানানো ঘরের ছেলে মেয়ে পরিবার শ্বশুর শাশুড়ি ননদ সকলের জন্য একটা ব্যস্ততা সেটা তোর জীবনে আছে তুই তো একা তোর চলে গেলো ভূত তুই একা বসে রইলি কী করবি বসে বসে হুম ভগবান তোকে একা করে না লোকনাথ বাবাকে চাটনি খাওয়া নিয়ে কথা বলে বুঝতে পারছো হ্যাঁ তারপরে যেটা বলছি সেটা হচ্ছে কি যে ঋতুপর্ণা ঋতুপর্ণা তোর কিরকম খুল্লা খুল্লা করে দিয়েছে মুখোশগুলো কোথায় গেল ঋতুপর্ণার হয়ে অমুকের হয়ে সব বলবি বলেছিলিস তারপরে এটা কী বলো চার বছর পর আমি সেই কমেন্টগুলোকে নিয়ে থানায় গিয়ে কি থানা থেকে হ্যান্ড থানা থেকে এসছে না থানায় যাবো আগে চার বছর কমেন্টগুলো আমি উদ্ধার করেছি হ্যান্ড করেছি সব কত বড় বড় কথা বললি সেসব কথা বলে তোর কী হলো কিছুই করতে পারলি না লাস্টে কিচ্ছু করতে পারি না ঋতুপন্না তুই আমাদের বন্ধুদের বলছি আমার যারা পরিবারের সদস্য তোমাদেরকে বলছি আর যারা হচ্ছে সবচেয়ে বড় কথা ওদের ওই ভিউয়ার্সগুলোকে আমাদের আমাদের যে ভিউয়ার্সগুলো আছে না তাদের কানগুলোকে এরকম মুড়ে মুড়ে নিয়ে বসিয়ে দেখাতে হয় যা ঋতুপর্ণার সাতকা ঋতুর সাতকাহনে যা গিয়ে দেখবি যা তোরা সব যে ঋতু কিভাবে সমস্ত কিছু কিন্তু ওর গলায় কীভাবে লোককে ফোন করা তাকে তাতানো কার হয়েছে কে কি থালি বানিয়েছে ওকে দেখো ওই বলেছে ও ওই বলেছে তোমরা দেখতে পাবে পুরো করে ঋতুপর্ণা কিন্তু তোকে একদম পুরো করে দিয়েছে আমি তো বলেছিলাম তোকে অপরের তিনতলা থেকে ল্যাংটো করে চাপকাতে চাপকাতে নিয়ে এসে শাল গাছে বেঁধে মারবো শুধু তোকে না তোর সাথে তোর ভূতটাকেও মারবো কত দম আছে দেখে দেবো আমি বলেছিলাম যাবো আমার ভূত বলছে কেন তুমি আমার এখানে আসো না আমি কেন যাবো রে তুই আয় আমার বাড়িতে তুই তো আমার বাড়ি চিনিস আমার বাড়িতে আয় আর আমারও কত দম দেখে নাও তোকে যেভাবে তোরা মিথ্যা মিথ্যা কথা বলছিস দিনের পর দিন দিনের পর যে কীভাবে ও সমস্ত সবাইকে ফোন করতো ফোন করে করে তাতা তো পেতে সময় সম্পর্কে কথা বলতো ওর আরও যারা যারা অনেকের নাম করলো তাদের পুরনো লোককে আমি চিনিও না তাদেরকে ফোন করতো জানিস বলেছে ওই বলেছে ওই করেছে কস্তুরির সম্বন্ধে কত কথা বলেছে বলতো মেয়েটা ভুগছে এত ভালো একটা মেয়ে তাকে পর্যন্ত হিংসা আমার বাড়িতে এসে আমাকে বলছে যে জানো তো কস্তুরি ও একদম ভালো নাও একদম ভালো না ওই সব মিথ্যা কথা বলে ও ছেলেটাকে পুরো করে চোর করেছে কস্তুরির পা ধোয়া জল খাবি আর একটা যেন কি বলেছে আমি তো অনেকদিন পরে আসছি এর মধ্যে কয়েকটা ব্লগ হয়ে গেছে কি একটা আমাকে অন্য একজন বললো যে তোমার বলছে যে তোমার ফিগার তোমার রঙ ফিগার আমাকে শুধু একা না আমাকে তারপর পরিবারের নিজস্ব একটা ব্যক্তি আছে তাকে আরও কয়েকজনকে এটাও শোনায় যে সবার মানে দেখায় রঙ আরে তোর তো কোনো লেভেল নেই তোর লেভেল নেই আমাদের মতো স্ট্যান্ডার্ড লেভেলে আসতে গেলে না তোকে এখন দশবার জন্ম নিতে হবে বুঝতে পেরেছিস বুঝি বুঝি তুই তো হিংসা করিস আসল কথা তোকে তো ভগবান তো রূপও দেয়নি শরীর দেয়নি স্বাস্থ্য দেয়নি রূপ দেয়নি তোকে কিচ্ছু দেয়নি আর ভাবছিস যে দেখো আজকে আমাদের কস্তুরিকে কত রূপ দিয়েছে এত ভুগছে তাও মেয়েটা কত সুন্দর দেখতে ফিগার রং ওকে কত সুন্দর দেখতে কথাবার্তা ওর একটা লেভেল স্ট্যান্ডার্ড লেভেল আছে আমাদের কস্তুরি বলো আমাদের সকলের একটা লেভেল আছে আমার একটা লেভেল আছে বাবা মোদির এত বয়স হয়ে যাচ্ছে তাও রং তাই ফিগার ভালো এই চুল ছোটো ছোটো করছে এই হালকা পাতলা ফিগার নিয়ে আসল কথা কি তুই জলে পুড়ে মরে যাস ইস ভগবান যদি আমাকে একটুখানি রং দুট দিত এরকম তাহলে কত ছেলের মাথাটা খেতাম ওই যে আমরা আমাদের স্বাধীনতা মানে আমরা যারা কলকাতায় থাকি বা যারা একটু মডার্ন যারা একটু হাই সোসাইটি আমাদের মতো লোক তারা আমরা কি করি আমরা একটু বেরিয়েই পড়ছি আজই নন্দনে কালকে সেখানে এই বাজার করতে আছি ঘুরতে সব একা একা করি তুই তো এই লোকটাকে ছাড়া বেরোস না তোর তো কোনো সঙ্গ নেই সাথী নেই যে কথাকে জোগাড় করেছিলিস পাড়াতে তোর ওই যাদের কয়েকজনের বাড়িতে বান্ধবী ছিলিস তারাও কোনো কটাকে বান্ধবী ছিলিস তারা তাদের বাড়িতে জোর করে গিয়ে গিয়ে রান্না করে নিয়ে গিয়ে জোর করে নিয়ে গিয়ে তাদের সাথে বসে উল্লাস টুল্লাস করে মানে বদমাইশি বুদ্ধি করে ওদেরকে জড়ানো কই তারা তো আস্তে আস্তে সাইড হয়ে গেছে সে তো গেলে একরকম কথা আর আমাদের লেভেলে না তুই আর জন্ম নিলে আসতে পারবি না আমরা যে লেভেলে থাকি আমাদের আর আমাদের যে রূপ রং। গ্ল্যামার স্কিন না তুই জীবনে আর তোর ধারে কাছে আসতে পারবি সেই জন্যই তোর হিংসা হয় আরও লেট হয়ে গেলে কারণ বলো তো বন্ধুরা আমি না আবার খাওয়া দাওয়ার পর রাত্রেবেলা এছড়ি তরকারি করলাম এচড়ি তরকারি তরকারি করে দেখেছো তোমরা শর্টসে আমি দিয়েছি এছড়ি তরকারি করে রান্নাঘর টান্না করে গুছিয়ে টুচিয়ে এসে আবার মানে একটু ফোন টোন ঘাঁটলাম ঘেঁটে টেটে নিয়ে তারপরে বসেছি যার জন্য আজকে প্রায় একটা বেজে গেছে আজকে আমি কিন্তু ব্লক করছি কারণ আমার ঘুম হবে না প্রচুর ঘুমিয়েছি প্রায় তিনটে চারটের আগে ঘুমাবে না তাইলে ভাবলাম বসে বসে কি করবো তাহলে একটু ভিডিওটা বানিয়ে নিই সেইখানে ভিড় বল তো ওই ভূতনি যদিও রূপরং থাকতো এক তো ছেলেবাজ তার প্রমাণ আমি নিজের চোখে তোমাকে বলছি সাত সাত্বিক বলে যে ছেলেটা যাদের বাড়িতে গিয়েছিলাম যখন ভূতনি আমাদের বাড়িতে ছিল ভূতটার ভূতনিটা শাল গাছের ভূতনি ওই ছোটো লোকটা এসেছিলো মানে নোংরা মানুষটা এসেছিলো আমাদের বাড়িতে তখনই আমি ওকে বুঝে নিয়েছি মা দেখি কি যে সাত্বিকদের বাড়িতে গিয়ে সাত্বিকটা দেখতে দেখতে সুন্দর আমাদের ছেলের বসি না সে সঙ্গে সঙ্গে উঠে পড়লো মিষ্টি দিয়েছে মিষ্টিটা নিয়ে উঠে পড়লো তরাং করে উঠে পড়ে বলছে কি এই নাও ভালোবাসা তুমি আমাকে খাইয়ে দাও আমি তোমাকে খাইয়ে দেবো বলে সে ওকে জাপটে পাপটে ধরে ওকে খাইয়ে দিচ্ছে মানে এত নোংরা চরিত্র ও নোংরা চরিত্র প্রচন্ড ইয়ং ছেলে ফেলেদের দেখবে পানে পাগলা হয়ে যায় থাকতে পারে না কিন্তু কি করবে কেউ তো পছন্দ করে না একটু রূপ রং যদি থাকতো মৌদির মতো তাহলে একটু ছেলে ফেলে পাগড়াতে পারতাম আসলে আমরা তো বন্ধু করি ঘুরি নিজের মতো করে কারণ আমাদের আমাদের যে স্ট্যান্ডার্ডটা সেটাতে হচ্ছে কি বন্ধু বন্ধুবান্ধব আড্ডা গল্প আমাদের গ্রুপ দল নন্দনে আছে বা আমরা সবাই যাই ও এইগুলোকে না ভালো মনে নিতে পারে না ওভাবে এগুলো করা মনে নোংরামি হয়ে যাচ্ছে আর ও যখন বসে যে কি আমার বাড়িতে এসেছিল কি না আমার হাজব্যান্ড আলাদা শোয়ে আমি শুই যে কোনো ভদ্রলোকের বাড়িতে না হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে বড়ো হলে বা যাদের ঘর বেশি আছে তারা আলাদা আলাদাই শুয়ে কারণ আমি ফোন ভাঁটবো গল্প করবো বর ঘুমিয়ে পড়ব বয়স হয়েছে অসুস্থ শরীর ভালো না শুয়ে পড়বে আর তুই কি করিস ভূতনি ওর খুব ভদ্র রুচিশীল একেবারে সাহিত্যিক ও কি করে ওই জন্য ওই ক্যামেরার সামনে দেখেছো ওর একটা ভিডিও আছে একদম ঠোঁটে ঠোঁট করে ঠোঁটে ঠোঁট দিয়ে ওই ভূতটাকে চুমু খাচ্ছে বলি না পায়ের জুতোটা খুলে না মুখে একদম ভাডাস ভাড়াস করে মারতে হয় নোংরা মেয়ে ছেলে শ্বশুর শাশুড়ি ননদ সকলে বাড়িতে আছে তুই তাদের কথা চিন্তা করলি না যে তুই চুমু খাওয়ার ছবিটা তুই দিয়েছিস তুই তো খুবই রুচিশীল আমি ভদ্র আমি শিক্ষিত তোর তাহলে তুই চুমু খাওয়ার ছবি ছেড়েছিস কেন ছেড়েছিস তোরা লিগাল না না যারা অরিজিনাল হাজব্যান্ড অরিজিনাল হাজব্যান্ড ওয়াইফ হবে যারা অরিজিনাল বর বউ হবে হাজব্যান্ড হবে তাদের তারা না কখনো দিখা করে না আর তুই তো লিগেল না তুই তো সেই জন্য তুই করে দেখো আমরা বর বউ আমরা বর বউ ওই চুমাচা ঠিক হয়ে বর বউ সাজা যায় না কত আছে কত ব্লগার আছে দেখ না ছেলে মানুষরা দেখেছিস কোনো চুমাচা ঠিক করতে আর কত ব্লগের নাম বলে সবই আছে সব ছেলে মানুষ ছেলে মানুষ সব আগেও বলেছি একই কথা আবারও বলছি তো যাই হোক হচ্ছে এই হচ্ছে অবস্থা হ্যাঁ তো আমি তোমাদের বলছিলাম না এর আগে যে এখন মনে হচ্ছে দাদা দাদা বৌদির সাথে সম্পর্কটা এখন একটুখানি কম আছে মাঝখানে একদম কথা বলছিল না তারপরে তো দেখলাম ওর যে বৌদি উনি সমস্ত কমেন্টে একটা করে এরকম করে দিচ্ছিল কি বলে ওটাকে এরকম করে একটা দিচ্ছিল ছবি যে হ্যাঁ ভালো শুধু কোমুখের কথা নেই উমা সেটাও আবার কান ভাঙিয়েছে কী গো তোমরা আমার সাথে কথা বলছো না তোমরা আমার সাথে কথা বলো না কথা বললে পরে তো আমাকে সবাই ভাবছে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই মানে দাদা বুদির কথা যাকে বাপের বাড়ি বনি বানিয়ে বসে আছে ধান্দাবাজি করছে যাদের সাথে এখন তো তারপরেতে দেখলাম যে যেই আমি ব্লগটা করেছিলাম যে বললাম না বৌদি পদি এখন একটা করে দেয় তাদের সাথেও মনে হচ্ছে সম্পর্কটা এখন আর ভালো জায়গায় রাখিনি মনে টাকা পয়সা চাইছে দেয়নি টাইনি কিছু একটা হবে তো যাই হোক না ও মা এখন আমার দেখছি যে কমেন্টে লেখা দিচ্ছে বৌদি বলেছে তুমি এরকম লেখা দেবে বুঝেছো কমেন্ট করবে লিখে লিখে নালে কিন্তু ওরা ভাববে ভাবছে বিশেষ করে আমার কথা ওরা ভাবছে যে আমি বোধহয় তোমার সাথে আমার সম্পর্ক নেই গেল সেটা বলে বলে ম্যানেজ করেছে ভালো কথা এবার দেখেছো লাইফে লাইফ এসেছিলো আমি হঠাৎ করে তো মনেও নি আমি হঠাৎ করে দেখছি কি যে লাইভ দেখতে পাচ্ছি বুঝতে পারছো তারপরে গেলাম লাইভ দেখতে ও মা দেখি যে ওই ভুতনিটা বসে বসে লাইভ করছে তো লাইভ করছে 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 কোথায় কাউকে দেখতে পাচ্ছি না দূর কেউ আসছে না কেন তুই চুপ কত গান গিয়ে যাচ্ছে শুধু গান গিয়ে যাচ্ছে বাংলা গান করে যাচ্ছে তুই অন্য গান গান করতে পারছ না এগুলি কপি রাইট হয়ে যাবে মানে মনটা তো অস্থির অস্থির করছে যে আমার লোকজন কোথায় গেল আসছে না কেন এত কমে গেল আর আস্তে আস্তে আমি মরে যাচ্ছি তারপরে সমান ওই পাশে ভূতটাকে খোঁচা দিচ্ছে আর হঠাৎ করে বুঝতে পেরেছে যে এটা তো আমার আমার কি বলে ও মানে ভূতনি আর কি অ্যাকাউন্ট থেকে হচ্ছে না এটা ওই ভূতের অ্যাকাউন্ট থেকে হচ্ছে আর কি তারপরে বলছে ও এই জন্যে আমার হচ্ছে না তারপরে আরেকটা আর কি কী করলো ভূতটা লাইফে কী একটা কথা বলছিল তার বলছে তুমি চুপ করো আমাকে বলতে দাও ও তুমি চুপ করো আমি বলছি কে দাঁড়াও দাঁড়াও বলছি ও ভূতটা বলছে ভূতটা বলছে তুমি আমাকে কোনো কথা বলতে দিচ্ছ না কী একটা যেন বেশ আমার মনেও নেই কি একটা খিচি উঠে চোখে তুমি আমাকে কোনো কথা বলতে দিচ্ছ না তখন আবার ভুত্তা মুখের উপর বলে দিচ্ছে লাইফে সবার সামনে তুমি আমাকে কোনো কথা বলো ওকে তো কোনো কথা বলতে দেয় না ও যেটুকু মেপে মেপে কথা বলতে বলে ও বল আর যেটুকু না কথা বলে না বল তারপরে এরকম করে তাকাচ্ছে মানে ক্যামেরা চলছে তার মধ্যে তুমি আমাকে এরকম মুখ ঝামটা দিলে ভূত মুখ ঝামটা দিল তারপরে বলছে ও এইটা তো আমার অ্যাকাউন্ট থেকে হচ্ছে না লাইভটা দেখেছ তুমি এইরকম এইটা তো আমার এখন নয় তারপরে তো এর উপরে তাকিয়ে ও কি করলো আমি এটাকে বন্ধ করেছি বন্ধ করেছি আমার আসছি বলে সেই ওর ভূতের উপরে কি মাথা গরম হয়ে গেছে তাকে জামার আমার মেরেছে না গো বিশ্বাস করো আমার তো ওদের পাশের বাড়ি থেকে তো ফোন আসে না পাশেরা মানে একদম পাশে না আশেপাশে বলছে জানো না সেই লাইটটা করতে পারিনি ভালো মধ্যে সেই জন্য ওকে থেকে কি মার মেরেছে কি মারে গো আহারে আমার খুব কষ্ট হয় গো বিশ্বাস করো ভূতটাকে রাত্রেবেলা দাঁড়াম দাঁড়াম করে মারে ভীষণ মারে তারপরে তো এখন উত্তরে উত্তরে খেটে খেটে ভূতটার কি অবস্থা চোখ মুখ বসে গেছে চোয়ারে মার্কা হয়ে গেছে কারণ এখন তো আর ধার ধার জিনিসটা বন্ধ হয়ে গেছে ধারের পয়সা আসতো আগে বসে বসে একদম খাবার টেবিলে একদম বসে পড়লো দুজনে একবারে এইটা দেখো চিকেন ওইটা মাছের পেটি ওইটা অমুক এইটা হচ্ছে তেলের বড়া কি বলো চলো আর ধারের পয়সা ইলিশ মাছের জাল কোপাকোপ কোপাকোপ খাওয়া সব খাওয়ার টেবিলই উঠে গেছে তোদের ভূতনি এই ভূতনি তোদের খাওয়ার টেবিল উঠে গেছে আমার বন্ধুরাদের বন্ধুদের বলছি দেখেছো ওদের খাওয়া দাওয়ার এখন মাথায় উঠে গেছে একটা কি দুটো পথ বলে না ধারে করে করে ধার করে 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 কবের থেকে এই জিনিসগুলো করছিল এইগুলো তো আমি বলে বলে সবাইকে ফাঁস করার যে এরা সবার থেকে টাকা ধার করে ওই আমার পেছনে লাগতে এসেছিলো বলেছিলাম আমার পেছনে লাগতে আসলে না আমি যে কত বড় খতরনাক আর আমি যদি মনে করি না যে আমি শুয়ে বসে কাটাই ধীরে সুস্থে ঠিক আছে ভিডিও দেবো ভিডিও দেবো ঠিক আছে আমি যদি রোজ বসে যাই না রে তোকে তুই আর বাঁচতে পারবি না তোর জীবন ওখানে শেষ করে দেবো একবারে শুধু মুখে মুখে হাত লাগানো তো দূরের কথা ইতে পার না সব ফাঁস করে দিচ্ছে রে তোর ভয়েসগুলো তো আর ভূতের না হাওয়ায় আসেনি বল না লোকনাথ বাবাকে দিব্যি কেটে এবার বলতে পারলি না তো যে না ওগুলো আমার ভয়েস নয় তুই কত বড় বদমাইশ রে তোরে ভয়েসে রেকর্ডিং গুলো শোনার পর না মনে হচ্ছে তুমি কি দাঁড়ি দাঁড়ি লাতি মারতে ইচ্ছা করছে জানিস তো সে যা বলে আমার ভিউয়ারসদের কাছে ক্ষমা চাই কিছু করার নেই গো এত মিথ্যে পাদি এত মিথ্যে পাদি আবার আমাকে কয়েকজন মিলে কমেন্ট করে গা পিত্তি জ্বালার জন্য কমেন্ট এখানে করবে না কিন্তু হ্যাঁ তুমি কেন তুমি তোমার নিজের চরকায় তেল দাও নিজের ভিডিওটা নিজে বানাও বসে বসে কেন পরকেচ্ছা করতে বসেছো আরে শোন আমাদের পয়সাগুলো না খেয়েছে আমাদের থেকে টাকা নিয়েছে পয়সা নিয়েছে আমাদের বাড়িতে থেকেছে আমাদের বাড়িতে ভোজন করেছে আমরা গাড়ি নিয়ে ঘুরেছি অনেক ভালোবাসা দিয়েছি অনেক তারপরে আমাদের পেছনে লাগতে এসছে আমাদেরকে নিয়ে উল্টো পাল্টা বলতে বসে তোদের নামে যদি তোদের খেয়ে তোদের নিয়ে তোদের নামে যদি বলতে বলতে বসি তাহলে তোরা কি আমাকে ছেড়ে দিবি আগে বল আমাকে ছেড়ে দিবি বদমাইকথাকে মাথা পাতা না প্রচণ্ড আমি না আরও সত্যি কথা ভিডিও বানাই না কেন জানতো আমি না এইসব নিয়ে বললে আমার মাথা পাতা প্রচণ্ড গরম হয়ে যায় আমি করে উত্তেজিত হয়ে যায় আমি না মাথা ঠান্ডা রাখার জন্য আমি ভিডিও মানে একটুখানি লেটে করবো লেটে করবো আবার এগুলো নিয়ে চর্চা করবো আবার এগুলো নিয়ে বলবো মাথা গরম হয়ে যাবে কিন্তু না এখন থেকে না সত্যি কথা আমাকে প্রতিদিন ওকে কি করছে না করছে লক্ষ্য করতে হবে আর প্রতিদিন আমাকে বসতে হবে মিথ্যে কথা কীভাবে বলে চিকেনে চিকেন চিকেন বানাচ্ছে তেল ছাড়া চিকেন বানাচ্ছি দেখো তেল ছাড়া চিকেন বানাচ্ছে বলেই তারপরে দেখছি তেল ভাসছে আচ্ছা চিকেনে তেল ছাড়া চিকেন বানালে যতই চিকেনের একটা তেল থাকুন না কেন অত তেল ভাসবে না প্রচল্ল পাদি। তারপরে তে আরেক দিনকে বলছে পোস্তর বড়া কিন আমি কোনো কিছু পোস্তর বড়াতে বাঁধুনি ছাড়া মানে কোনো কিছু বেসন বা আটা ছাড়াই আমি দেখো পোস্তর বড়া করছি তোমরা দেখো বলে সেই পোস্তর বড়াটাকে করলো ব্যাস তারপরে যে মাখাটা পুরো মাখাটা কিন্তু দেখালো না তারপর দেখা যায় পোস্তর বড়া হচ্ছে দেখবে অনেক আগের এটা প্রায় সাত আট মাস আগের কথা বলছি পোস্তর বড়ার একটা রেসিপি বলছি আমি কিছু মানে বেসন আটা বাঁধন ছাড়া মানে কি বলে ওটাকে ব্যাটারটা যে বানাচ্ছে পুরো কিছু ছাড়া মানে বেসনে বেসন আটা কিছু করবে না আমি ওই সব ছাড়াই আমি পোস্তর বড়া করব পোস্তর বাড়া কোনো দিন কোনো কিছু ছাড়া না একটু হলেও তাকে টাচ দিতে হবে কিছু বেসন দাও বা আটা দাও তবে সে ধরবে নাহলে পোস্ত কিন্তু ছিটিয়ে যায় ছড়িয়ে যায় ও অমনি বড়া বড়া বসিয়ে দিল কই আটা ছাড়া মাখা দেখালেন তো যখন মাখলি তার মধ্যে আলাদা করে আটা দিয়ে দিয়েছে মানে এই রকম মানে খাটো কাজ দেখাবে সেখানেও মিথ্যে কথা ও বরের সাথে কথা বলে ভূতটার সাথে সেখানেও মিথ্যে কথা সমস্তকে মিথ্যে কথা মিথ্যে কথা তোর ফুল তোর ফুল ঘরে ফুল আসছিলো ভরে ভরে গাছ আগর সিংহাসন ভরে যাচ্ছিল তোর ফুলগুলো কোথায় গেলো রে তুমি তোর ফুল কোথায় গেল এত মিথ্যে কথা বলে যে লোকনাথ বাবাকে চাটনি খাওয়ানি মিথ্যে কথা বলে যে তার সন্তান ফেলে পেটে বাচ্চাকে ফেলে আসতে পারে এই মানুষের কাছে ওদের যে মানে যারা ভিউয়ার্সরা আছে তারা কি দেখে ওকে কমেন্ট করে কি দেখে ওর পাশে থাকে মানে সত্যি মানে আমার মনে হয় ওরা ওই ওরা ওইরকম ওর সাহিত্য তারপর সাহিত্য সাহিত্য করে ও মরে গেল রে ও সাহিত্য মানে কি বলবো হাসি পায় বলে না মানে ফাঁকা কলসির আওয়াজ বেশি সেটাই হচ্ছে ওর অবস্থা তাও আমাকে যারা যারা বলছে সাহিত্য নিয়ে আসো যারা যারা আমাকে বলছো যারা যারা আমার পাশে আছো এবং আমাকে খুব ভালোবাসা দিচ্ছ মানে ভূত বলছে আর কি আমাকে ভালোবাসা দিচ্ছ আমাকে কমেন্ট দিচ্ছে তোকে কেউ তোর ভেতরে কমেন্ট করে না তোর তো এখন না কেউ নেই বললেই চলে তুই তো মানে তোর কটা কয়েকটা মানে গোটা পনেরোটা বারোটা লোক তোর আছে যেগুলো তোর মানে তারাও বদমাইশ আমি পরিষ্কারই বলে দিচ্ছি তারাও মানে বদমাইশ তারাও ওই লেভেলে বদমাইশ তাহলে তোকে কীভাবে সাধ্য দেয় বল না ওই লেভেলেরই বদমাইশ মানে তোকে কী করে দেয় যে সবচেয়ে বড় কথা সন্তান পেলে পালিয়ে আসা তারপরে তো মেয়ে জামাই পরিবার বা শ্বশুর বাড়িতে শাশুড়িরা দেখ তো যাকে দেখ কি সুন্দর আসছে আনন্দ করছে খাচ্ছে গল্প করছে মজা করছে শ্বশুর শাশুড়ি কত মনে মনে দুঃখ করছে আমার ছোটো বউ মাটা চলে গেছে ঘরটা ফাঁকা ভালো লাগছে না নাতিটা চলে গেছে ভালো লাগছে না দেখ তাদেরকে কত মিস করছে তাদেরকে কত ভালোবাসা দিচ্ছে আর তুই একটা কোথাকার জঞ্জাল রে ভূতনি শালগাছের ভূতনি যে তোকে তুই কারোর জীবনে কারুর প্রিয় হতে পারলি না কারোর ভালোবাসা নিতে পারলি না কতগুলো ক্রিয়েটার আছে কতগুলো বন্ধু আছে কতগুলো ভিউয়ার্স আছে মানে অতিরিক্ত লুভি করিস আর আমাকে নিয়ে চিন্তা করিস না তুই সবসময় ভাবিস আমি কেন ভিডিও দিতে পারছি না আমি জানি তোর চিন্তা হয় তো আমি তাড়াতাড়ি করে চলে আসবো ভিডিও দিতে তুই বেশি চিন্তা করিস না তা না হলে বলো না বন্ধুরা আজকে হ্যাঁ হ্যাঁ ঋতুপর্ণা তো ওর খুল্লাং খুল্লা করে দিয়েছে এরপরেও না আমাদের ভূতনি আর ভূতের থেকেও ওদের যারা কি সাপোর্ট করে ওদের ভিউয়ার্সরা তাদের উচিত লজ্জা আর তারপরে এরপরেও আবার যদি কমেন্ট করে না সত্যি লজ্জার আর কিছু নেই মানে ওরা হচ্ছে ওই লেভেলে পরিষ্কার কথা আর সবচেয়ে বড় কথা মৌমিতা কী সুন্দর করেছে মৌমিতা দারুণ হয়েছে তোর ভিডিওগুলো ও এইখানে একটা ছাগলের নাদিটাকে এখানে বসেছিলিস কেন এইখানে দিবি তো ছাগলের নাদিটাকে ছাগলের নাদি চশমা পরে বসে গেছে সাহিত্য নিয়ে দারুণ সুপার ডুপার হয়েছে দারুণ হয়েছে এইভাবে এগিয়ে চলো আর ঋতুপর্ণা তোমাকে ভগবান গোপাল তোমার মানে ঋতুপর্ণার উদ্দেশ্যে বলছি ঋতুপর্ণা তোর খুব খুব ভালোভাবে তোর খারাপ নেই তোর যখন বাচ্চা বেবি হবে একেবারে জমচ হবে দুটো আমি তোকে বলে দিচ্ছি কারণ গোপাল আছে তোর সাথে তুই গোপালকে নিয়ে এত মিথ্যা কথা বলবি না তুই তোর প্রুফ দেখিয়ে দিয়েছিস গোপালের গোপালকে কোলে নিয়ে এবং তুই প্রুফ করে দিয়েছিস যে তুই যা যা বলেছিস সেই ভূতনি আমি সত্যি কথা বলেছিস আর সত্যি কথা বলেছিস বলেই তুই কিন্তু প্রুফগুলো সমস্ত একদম মানে আমাদের সোশ্যাল মিডিয়াতে তুই কিন্তু সমস্ত কিছু ওপেন করে শুনিয়ে দিয়েছিস তোর হিম্মত ফাটা ফাটি দিতে পার না থ্যাংক ইউ সো মাচ তোকে আর মৌমিতা তোমাকেও অনেক অনেক ভালোবাসা খুব ভালো হয়েছে তোমার সাহিত্য চর্চা করে দারুণ হয়েছে ভূতনির মতো বসে তবে তাও তুই তো সুন্দর তোকে সুন্দর লাগছে ভূতনি তো হত করছি তুই মুখে একটুখানি কালো কালো ছাপকা ছাপকা দিয়ে দিতে পারতিস মৌমিতাকে বলছি আমাদের বেঙ্গলি ব্লগার আর মমিতা তুই না গালে একটু ছাপকা দিয়ে দিতে পারতিস তারপরে তিল দিতে তোকে তো সুন্দর লাগছে তুই তো সুন্দরই কিন্তু মানে মোটামুটি গঠনটা তুই ঠিকঠাক করেছিস মোটামুটি ভালোই হয়েছে তো যাই হোক না কেন হচ্ছে অবস্থা তোর তো পুরো খুলা করে দেওয়া হলো লাইফে বসেছি দেখেছো কেমন ঠাকমা ঠাকমা লাগছে না দেখতে ঠাকুমা ঠাকুমা লাগছে পুরো একটা এমন ঠাকুমা এমনি তো দিদিমা হয়ে গেছে সেই চুল ফুলগুলো করে সেই চশমা দিয়ে ঠোঁটগুলো দেখেছো ঠোঁটগুলো করে কালো চামড়া করে ঠোঁটগুলো কালো চামড়া তারপরে যাই হোক আবার লাইফে টাইপে বসা হলো তারপরে তো আবার বলছে মানে আগের বারে যখন লাইফে বসেছিল তখন বলছে যে বসে বসে বলছে ও কোথায় গেল দাদা দাদা কোথায় দাদার হাত তো একটু নাড়তে পারতো এরকম করে মানে দাদা এসে কেন জড়ো হচ্ছে না লাইফে কেন কথা বলছে না দাদা দাদা করছিল দেখছিলে না যে দাদা কেন লাইফে আসছে না দাদা আসবে দাদা দুটো কথা বলবে সবাই দেখো দাদা আমার সাথে কথা বলছে বৌদিও আমার সাথে কথা বলছে আমার বাপের বাড়ির লোক সব এসে গেছে তাই যাই ওই চেয়ে চিনতে বলে তাদেরকে ডেকে ডেকে আনানো হলো তারপরে আবার বলছে এখন পুজোর সময় যাব মানে এখন থেকেই বলছে পুজোর সময় যাব তারপরে তো আবার গিয়ে তোমাদের গান্ডে গুণ্ডে গিলবো খাবো ঘুরবো তোমাদের ঘাট দিয়ে হবে আর কি তা ওদেরকে বেশ ভালো করে মাথায় ফাত বুলিয়ে যাব তো ভালো কথা যাবে আবার ভূতটা বলছে কি পাশ থেকে ভূতটা বলছে যে আমি যাব আমি যাব না বললেও চলে যাব মানে ওর তো বেশি লোক তো খেতে ভালোবাসি না ওখানে কি ঘাপা ঘাপ আবার খাবে আবার দেখবে মাথা ঘুরে পড়ে আছে তো এই হচ্ছে ব্যাপার আর ভূতনি কী করবে বলো পুজোর সময় যে বাড়িতে থাকবে দুর্গা পুজোর সময় যাবো যাবো করে এখন থেকেই ওদের কানের মাথা খেয়ে নিচ্ছে কেননা ওরা কি আর বলবে ওরা ভদ্রলোক লোক ভালো মানুষ ওরা বলবে হ্যাঁ আসো ওরা তো বলবেই মন থেকে নাই বললেও মন থেকে বলতে পারবে না যে না তো সেই জন্য বলছে যে মন থেকে যদি বলে না তোমরা এসো না পুজোর সময় তাহলে তো আবার খারাপ হয়ে যাবে এবার আবার ওদের সঙ্গে আবার ঝগড়া কাটি লেগে যাবে তখন তো দাদা বৌদি নিজেরাই ছোটো হয়ে যাবে দেখেছ আমাদের সঙ্গে কি কী বলেছিল তাহলে ওরা যে আমরা যেই বারণ করে দেখো আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলো তো পুজোর সময় কোথায় থাকবে ওখানে দুর্গাপুরে যে থাকবে পুজোর সময় কোথায় থাকবে পুজোর সময় তো ওর তো কেউ নেই না পাড়া আপতি বেশি না কেউ শ্বশুর শাশুড়ি ননদ বাচ্চা ভাগ্নি যা দেওর কেউ তো কথা বলে না না ও নোংরা মহিলার সন্ধ্যে তো কী করবে ওখানে বসে বসে সেই জন্য কলকাতায় চলে আসবে কলকাতায় এসে এদের সাথে থাকা খাওয়া করে ঘুরে টুরে মসমস্তি করে তারপর আবার সুগার টুগার বাড়িয়ে প্রেশার টেশার বাড়িয়ে মাথা পাতা ঘুরে তখন আবার যাবে এই হচ্ছে ওদের অবস্থা তারপরেতে বলছে যে নিজে নিজে ভিডিওর মধ্যে বসে পড়েছে নিজে নিজে ভিডিওর মধ্যে বসে বলছে যে আমি বাবা আমি আর এই সমস্ত ভেতরে থাকবো না যে যাই আমাকে নিয়ে ভিডিও বানাক যে যাই বলুক যে যাই করুক আমি আর এসবের ভিতরে ভেতরে থাকবো না আমি আমার মতো চলবো এই আমি তোমাদের ভিউ আসতে বলে দিলাম কী গো কী ঠিক বলেছি তো ও হ্যাঁ ঠিক ও তো মনে মনে জানে এই তো দুদিন ঠিক থাকবে চারদিনের দিনে আবার চালু করে দেবে ও হচ্ছে আমাদের ভুতনি হচ্ছে শালগাছের ভুতনি হচ্ছে খাটা পায়খানার গামলা বুঝতে পারছে তো ওর গন্ধ ছড়াবেই ওর গন্ধ ছড়াবে আমরা যখন ছোটোবেলায় মামা বাড়িতে যেতাম না অনেক ছোটো ছিলাম তখন আমরা মামা বাড়িতে যেতাম আমরা তখন খড়ফুড়ে থাকতাম তো ছোটোবেলায় পরীক্ষা হয়ে গেলে মামা বাড়িতে আসতাম আর তখন মামার বাড়িতেই উত্তর পাড়াতে কিন্তু তখন মানে আমাদের ছোটোবেলায় মানে বুঝতে পারছে তো কতদিন আগের কথা বলছি তো তখন কিন্তু এই মামাদের পায়খানা ছিল কিরম বলতো এরকম মানে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাও গিয়ে বসতে হতো আর আমরা তো ছোটো ছিলাম আর দেখি কি যে হঠাৎ করে নিচের দিকে তাকে দেখি কি হাত ফাত দেখতে পাচ্ছি বুঝতে পারছি তাহলে আমি তো পুরো ভয় পেয়ে একদিনকে ওপর থেকে নামতে গিয়ে পড়েই গেলাম তখন আমাকে মামারা বা মাসি বলেছিল যে দেখ ওটা নিচ থেকে পায়খানার যে গামলাটা থাকে সেটা নিয়ে যায় ওরা পরিষ্কার করাতে মানে গু জমতে থাকে যখন ভরে যায় তখন নিয়ে যায় সেটাই হচ্ছে সেই সেই জন্যই আমি ওকে খাটা পায়খানার গামলা বলি ও হচ্ছে প্রচণ্ড নোংরা আর প্রচণ্ড মানে গু কাঁচা গু আছে বুঝতে পারছো গু গুয়ের থেকে তো খারাপ জিনিস আর কিছু হতে পারে না ও হচ্ছে গু গুয়ের গামলা তো ও যেখানে যাবে সেখানেই নড়া ছড়াবে বলছে না যে আমি আর কোনো কিছু বলবো না ও হচ্ছে দেশলাই কাটি আগুনটা দিয়ে জ্বালি দেবে তোমাকে খোঁচা দিয়ে পেছনে বলে দেবে দিয়ে তারপরে বলবে আমি কোনো কিছুর ব্যাপারে থাকতে চাই না আমি কিছু বলতে চাই না আমার কি দরকার আমার কারো আমি আমার সিম্পল জীবনটা কাটাতে চাই আমার লাইফস্টাইলটা আমি যেরকম সাধারণ আমি সেরকম কাটাতে চাই এরকম বলবে আর কি করবে পেছনে পেছনে সমস্ত কিছু বদমাইশি করে বেড়াবে খোঁচা দিয়ে কথা বলবে আমার কি দরকার ছিল বলে না ওর সাথে এই সমস্ত ঝামেলা ঝামঞ্জাটা জড়াবার কোনো দরকার ছিল আমি বরঞ্চ বরঞ্চ ওই ভূতটার ভূতনিটাকে নিয়ে বলেছিলাম হাত জোর করে দেখো তোমরা কেউ খারাপ কথা বলো না যখন আমার বাড়িতে এসেছিল এত ঠান্ডা হয়ে গেছিলো বলে না তখন নিভিয়ে দিয়েছিলাম তো কী বলে ওই ও বা ও গিয়ে ওই ছুঁড়ে ছুঁড়ে কথা এই দেখো জামা কাপড় দিয়েছে এইগুলো অন্তর থেকে দিয়েছে এইগুলো ভালোবাসা আলাদা এই গিফটগুলো আলাদা টাইপের আমার এই গিফটগুলো আলাদা টাইপের এই সমস্ত বদমাইশি করেছে ওই গিফটগুলো দেখেছো না গিফটগুলো সমস্ত তো ঘরের মধ্যে রয়েছে গিফটগুলো আমি যাবো দুর্গাপুরে গিয়ে না সমস্ত গিফটগুলো ঘর থেকে টেনে টেনে বার করবো ওর গিফটগুলো যে তোর গিফটগুলো আমি শুধু না বার করে দেখবি তোর পদ্মস্মীর ছেলে সমস্ত গিফটগুলোকে নিয়েগুলো আমি ফেলে দিয়ে আসবো দিয়ে দম দেখালি তাহলে ক্যামেরা করলো তোমরা বলো না যদি ও ফেলে দিতো ক্যামেরা করতো না সমস্ত রেখে দিয়েছে ও দেবে ফেলে দেবে কদিন তো খেয়েছিলিস দিয়ে এসেছিলাম বলতে খেলি কাজু কিশমিশ তারপরে ড্রাই ফ্রুট সমস্ত খাওয়া গপা গপ করে খাওয়া দাওয়া কদিন ঘি গরম মশলা খুব দিয়েছে রান্নায় খাচ্ছে বলে না সহ্য হল না ও ভালো জিনিস ভালো লোক ওর কপালে সহ্য হয় না দেখো দাদা বৌদির সাথে কতদিন সহ্য হয় শুধু ওরা ভালো মানুষ সাদা মাটা ও কোনোদিনই ঠিক থাকবে না তোমাদের কাছে যেটা বলছে ও কোনোদিনই ঠিক থাকবে না ও যদি মানুষকে খোঁচা না দেয় ও যদি মানুষের পেছনে না লাগে ও তো শুরুটা ও করে না সব জায়গাতেই শুধু ও করে শ্বশুর শাশুড়ি বাড়িতে বনে আছে তোমাদের সেই বলে ওদের একটা ও শাশুড়ি মানে ফুতটার মা আর কি পৈতে দেওয়া হয় কি বলে বলো না ওই মা হ্যাঁ পইতে দেওয়া হয়েছিল যখন মা হয়েছিল যে ছেলেটা মারা গেল তুমি তোমরা বলো না ওদের ওদের ভিউয়ার্সটা কী করে গো দেখে না চোখে দেখে না চোখে কি নেবা হয়েছে নাকি ভুয়ার সুলোর যেদিনকে মারা গেল ছেলেটা চোখ খাঁদা খাদা করে বললো যে আমার শাশুড়ি মায়ের যে পৈতে হয়েছিল আর কি ভিক্ষা মা হয়েছিল সে মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে চোখ ছলছল করে বলল ভালো কথা মায়া দেওয়া হবে কষ্ট হবে একটা জল ছেলে চলে গেল কতটা দুঃখ আমরাও শুনে কত দুঃখ পাচ্ছি তারপরে কি করলো ও ভূতটা গিয়েছিল ওদের বাড়িতে বলে ভূতটাকে ডেকে নিল ডিম দিয়ে রান্না হবে ডিমের ঝোল ভাত খাবো কি করব কি রান্না করব ডিম রান্না করব তাই ভূতটাকে ডেকে নিলো দেখেছো তোমরা যারা যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা সবাই দেখেছো বা আমাদের যারা যারা ভিউয়ার্সরা দেখেনি তারাও চ্যানেলে গিয়ে দেখবে কয়েক মাস আগের কথা বলছি শীতকাল তখন শীতের শীত ছিৎ ছিল তো যাই হোক না কেন তখন সেই ওই ছেলেটা যখন মারা গেলো তখন কি করলো গিয়ে ডিম ভাত খাওয়া হয়ে গেল বরকে কারণ ডাকবি ভূতটাকে ডাকবি কেন গেছি একটা শোকের বাড়ি থাক না ঠিক আছে গো যাও গাছকে চালিয়ে নেবো ফ্যান ভাত খেয়ে চালিয়ে দেবো মনটা তো এমনিই ভালো না খাবো না তা তার খেতে লাগবে সেই তাকে ডেকে ডিম খাওয়ালো সে তো গেল তারপরে কী করছে বিকেলবেলাতে যেদিনকে ছেলেটা মারা গেল তাহলে ও শাশুড়ি রনদ কাঁদছে আর ও কী করলো সন্ধ্যাবেলাতে ওই বাগানে ছাদের মধ্যে এরকম করে গেঞ্জি ধরে টানাটানি করছে গেঞ্জি ধরে টানাটানি করছে করে করে ওর সাথে হচ্ছে গেঞ্জি ধরে টাটা টাটি করছে ফুলটা এখানে লাগিয়ে দাও যেদিনকে ছেলেটা মারা গেল সেদিনকে বলছে ফুল লাগিয়ে দাও টানা টানি করছে গেঞ্জি ধরে হাসা করছে আবার রাত্রিবেলা কি খাচ্ছে চিকেন বিরিয়ানি নিয়ে এসে খাচ্ছে আর পাশে ওই নিচের মেয়েটাকে ডেকে নিয়ে এসছে বসা বসিয়েছে খাওয়াতে চিকেন বিরিয়ানি খাচ্ছে কালে বলো তো একটা সন্তান ও বললাম না ওকে পায়ের জুতো খুলে মুখে মারতে হয় পায়ের জুতো খুলে মুখে মারতে হয় ওই মানে এত গায়ে জ্বালা হয় না ও যদি মানে সন্তানের যদি টানটা থাকতো নিজেই সন্তান কারো আজকে রাস্তাঘাটে আমাদের যদি একটা কোনো অজানা কেউ মারা যেত তাতেও শুনলে আমাদের মনটা খারাপ হবে বাবা তাই নাকি মারা গেছে মনটা খারাপ হয়ে যায় কষ্ট হয় ওর কষ্ট হলো না বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেয়ে নিলো তোমরা বলো তোমরা এখানেই বলো না আর ওর ভিউয়ার্সরা কি করে ওকে আবার কম কমেন্ট করে তুমি তোমার জায়গায় থাকো তুমি ঠিক আছো তোমাকে আমাদের ভালো লাগে কেননা ওই যখন ওই ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুর্তি মারছে আর রাত্রিবেলা চিকেন বিরিয়ানি খাচ্ছে একটা ছেলে মারা গেল বাড়িতে সব কাঁদছে শাশুড়ি শ্বশুর ননদ সব কান্নাকাটি করছে এই তো গেলে একটাও ব্যাপার যখন আমাদের সেলিব্রিটি মেয়েটা মারা গেল হ্যাঁ ওইন্দ্রিলা ঐন্দ্রিলা যখন মারা গেলো যেদিনকে সেদিনকে আমি সকাল থেকে উঠে ভিডিও চলছিলো ভিডিও করছিলাম তারপরে দেখি কী যে খবরটা যেয়ে না আর ভালো লাগলো আর মেয়েটাকে তো সবাই ভালোবাসছে আর মেয়েটা অনেক দিন ধরে ভুগছে কাজে মেয়েটার সাথে একটা মানে অ্যাটাচমেন্টটা একটা আলাদা রকম হয়ে গেছিলো সকলের মনে মনে বিশ্বাস করো খুব কষ্ট হয়েছে দেখে আমি ভিডিওটা বলেই বন্ধ দিলাম ও কী করলো ও সেই ঐন্দ্রিলা যেদিন মারা গেল সেদিনকে আবার বিকেলবেলা সকালবেলা গেল সব রান্না বান্না করে গিয়েছিল মানে ঘুগনি টুগনি বানিয়ে কী সব করে তখন খুব ও দেখাচ্ছে ভালোবাসা দেখাচ্ছে আমার কত বন্ধু বান্ধব আছে দেখো মানে আমার মানুষই আছে বলে না আমারও মানুষই আছে আমার ওপরে মানুষই আছে বন্ধু আছে ওপরে উঠছি নামছি খাচ্ছি গল্প করছি ওই দেখে দেখে ওরও নকল করা শুরু হয়ে গেল এবার ও কী করছে ওই মানুষকে ডেকে ওর বাড়িতে গিয়ে তার বাড়িতে গিয়ে এসব করে করে করছে যখন মারা গেল তখন তো দুপুরবেলায় তো চলে আসতে পারত যে মেয়েটা মারা গেছে যা সকালটা জানতো না খাওয়া দাওয়া করলো দুপুরবেলায় বাড়িতে চলে আসবো না আবার বিকেলবেলায় গিয়ে সেই হাসা হাসি লুচি আলুর দম করে কে গল্প করে তারপর বাড়িতে এলো না না ওই ভূতনিকে না মানে ঠাটিয়ে ঠাটিয়ে চর মারতে হয় এই মুহূর্তে গালে বাদে ঠাস এই গালে ঠাস এই গালের মধ্যে ঠাস এই গালের মধ্যে ঠাস মেয়ে ছিল আবার ওই ছেলের হয়ে সব ওদের সব ভিউয়ার্সগুলো বলতে আসে লজ্জা কর না তোমরা কি করে বলো ওকে ওরকম দেখে নোংরা কথা করে তোমরাও এরকম নোংরা ওই জন্য নোংরা নোংরা মহিলাটাকে স্বাদ দাও এ কথা বলতে বাধ্য হলো আমার কিছু যায় আসে না পরিষ্কার কথা যে আমার ভিডিও দেখতে ইচ্ছে করবে দেখবেন নাহলে দেখবে না এই হচ্ছে ব্যাপার তাই এই হচ্ছে রুচিবোধ বলে না রুচিশীল একটা বাড়িতে বাচ্চা ছেলে মারা গেল সেখানেও বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাচ্ছে সাথে ডলাডলি করছে ও ইন্দ্রের মারা গেলো সেখানে আর ঠিক আছে মানুষ খাবে দাবে ঘুরবে সবই করবে মোটামুটি যেই টাইমটা মারা গেছে বা যেই টাইমটায় শোক হচ্ছে সেই টাইমটাও তো একটু ঠিকঠাক এতো বাঁচাল বেছেলে হ্যাঁ সাত্ত্বিকদের বাড়িতে গেছে সাত্বিককে একবার সে জড়িয়ে ধরে তাকে এই ভালোবাসা ভালোবেসে তুমি মিষ্টি খাও মাকে খাইয়ে দাও আবার ওকে খাইয়ে দিচ্ছে এইসব নোংরাবি ও ছেলেটা ভালো বাচ্চা ছেলে ও ও ও তো ভালোভাবে নিয়েছে যে মায়ের বসে ঠিক আছে কিন্তু না এই হচ্ছে কী বলতো ওই খারাপ নাহলে সার্থিক কত করে কমেন্ট করতো ওর দলে প্রচুর প্রচুর লোক আছে যারা ওর চ্যানেলের যারা ভিউয়ার্স তারা আজকে নেই তারা কিন্তু সব আমার দলে চলে এসছে কারণ জানে যে মৌদি আর যাই করুক যা বলে স্পষ্ট কথা বলে সত্যি কথা বলে এবং ঠিক কথা বলে তাতে কে কি ভাবলো কে কি আমাকে বললো আই ডোন্ট কেয়ার বুঝতে পারছো ব্যাপারটা এখন তো হাল ছেড়ে দিয়েছে এখন আর পাচ্ছে না ওইদিকে ঋতুপর্ণা সমস্ত কিছু করে মুখোশটা খুলে দিয়েছে আর এদিকে মৌমিতা বসে গেছে ওর জীবন কাহিনী নিয়ে একবার সাহিত্য নিয়ে বসে গেছে ও কোথা থেকে লড়বে কত লড়বে ও লড়বে কত থেকে আমি আবার ওদের মতো অতভদ্র না গো আমি যা বলি মুখের ওপর স্পষ্ট কথা বলি একদম বাজে মহিলা নোংরা আবার বলছে ভূতটাকে আমরা আর এখন কিছু করব না কারোর ব্যাপারে তোমরা শুধু দেখো দুটো দিন ওয়েট করো না ওর আবার ওর চিলবুলি চলবে আবার এখন বলছি গরম লাগছে অ্যাডভেস্টার অ্যাজবেস্টানের প্রচুর গরম লাগছে মাথা পাতা গরম হয়ে যাচ্ছে একটু বৃষ্টি বাদল পড়লে একটু ভালো থাকে আর যেই একবারে অ্যাজবেস্টার তেতে যাচ্ছে তখন আর হাই ফাই হাই ফাই করছে একবারে এই হচ্ছে তোর হচ্ছে ইয়ে পাপ করেছিস সেই পাপের কর্মফলটা ভোগ করতে হবে তোর আরও কর্মফল আছে তুই দেখ না চুরি চামারি করে আরে ধার করে লোকের মাথায় হাত বুলিয়ে এখন আর হচ্ছে না রোগা হবে না তো কী হবে সারাদিন মাথার মধ্যে টেনচার ও তো বুড়িটারও তো সুগার ধরে গেছে আমাদের ভুতনিটাও তো সুগার ধরেছে টেনশানে যে ধার করছি না আগে বোকা বানিয়ে কেউ কাউকে জানতো না এর থেকে চার থেকে পাঁচ এতে মানে ভালো টাকা রোজগার করতাম সেই রোজগারটা চলে চলে গেল সেটা আমার গেছে এবারে তো আবার তোমার ওই দৌড়ে দৌড়ে কাজ করছে অফিসে সিকিউরিটি গার্ডের কাজটা করছে এখানে বলছে না অফিসে ঢুকেছে সিমেন্টের কি কি সিমেন্ট যেন একটা বলো না তো সেইখানে ঢুকেছে তো সেখানে ঢুকেছে বলতে কি সেখানে তো সিকিউরিটি গার্ডের কাজ করছে পেমেন্ট পেমেন্ট তো তুলে টুলে নিয়ে আসে নিয়ে এসে ওইখানে দরজার গোড়ায় ওই থাকে কাজ করে ভূতনির কথা যতই বলা যায় ততই কম ওর এত গুণ বলছি না ওর গুণের শেষ নেই নিজেকে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি বলে গেল ওর প্রচুর গুণ আছে না চুরি চামারি চিটিংবাজি ধান্দাবাজি মানুষ ঠকানো তারপরেতে চরিত্র খারাপ মানুষকে যেখানে সেখানে গিয়ে কলেজ স্কুল মাঠ ঘাটে গিয়ে নোংরামি করা নোংরামি করে লোকের থেকে হাত পেতে পয়সা তোলা ও নিজে ওই রকম তো ওই জন্য অনেকেই ভাবে তাকে ওকে দেখে এই মনে হয় তাকে দেখে ওই মনে হয় ওই জন্যও বলে আর কি ও তো রূপটা নেই না আমাদের লেভেলে আমাদের মতো স্ট্যান্ডার্ড লেভেলে তো ওর জীবনে আসতে পারবে না সেই জন্য ওর একটা মনে হিংসা ভেতরে প্রচুর হিংসা কাটে আর আমার না এখানে তোমাদেরকে বলে যাচ্ছে আমার এই ঘরে লাইটটা একটু কম আসছে একটা লাইট কিনবো কিনবো করে কারণ কেনা হচ্ছে না কিনবো আর মানে আমি অনলাইনে বুকিং করতে পারি না সবচেয়ে বড় কথা ছেলেকে বলেছি ছেলে বলছে দাঁড়া আমার সময় হলে আমি তোমার করে দেবো একটা অনলাইনে তোমার রিং লাইন আর আমার এই ঘরে আলোটা কম সেজন্য আমি তোমার একটু মানিয়ে নিতে হবে ঠিক আছে ঋতুপান্নার কথা হাসি পেয়ে যাচ্ছে ঋতুপর্ণা ঋতুপান্না বলছে না তুই ওকে ঋতুপার রেকর্ডিং শোনাচ্ছে না তুই এক কাজ কর তুই অমুক কর ওই ভিডিওটা ওকে ওই বল দেখ তুই চ্যানেলটা এই কর ওই কর ওকে ওই বল তাকে তাই বল সমস্ত কিছু দেখো না কী কী করেছে বদমাইশি ঋতুর সাতক্ষণ যারা যারা যাবে দেখতে পাবে যে কিভাবে রেকর্ডিং করে ওই বদমাইশ বুড়িটার ভুতনি বুড়িটার কীভাবে বদমাইশি করতো তার প্রমাণ পাওয়া গেছে ওই জন্যই তো বলছি ওকে ঠাস ঠাস করে চড়ানো উচিত এমনি এমনি বলছি না আর তোদের যদি কিছু করার ক্ষমতা থাকে আমার কাছে আয় তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধান থাকো আজকের ভিডিওটা অনেকটা রাত্রে বসেছি তো জন্য অনেক কিছু আরও বলতে পারলাম না মোটামুটিভাবে একটা ভিডিও দিলাম যেহেতু অনেকদিন দিতে পারছি না আর কালকেও আমি একটু বেরোবো বারোটার সময় বেরোবো নটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে উঠে চান টান করে পুজো পাঠ করে বারোটা নাগাদ বেরিয়ে যাব কালকে যাব রিতাদির সাথে একটা জায়গায় আর তোমরা অবশ্যই দেখেছো দেখেছো পয়লা বৈশাখের দিনে আগে পয়লা বৈশাখের আমার ব্লগটা আমি সবে কালকে ছেড়েছি তোমরা অবশ্যই দেখতে পেয়েছো বড় মার কাছে গিয়েছিলাম তো আমরা ভীষণ ব্লগ দিতে দেরি হয় এই জিনিসটা তোমরা আমার ভিউয়ার্স যারা যারা আছো তারা আমাকে একটা সাজেশান দেবে যে কী করব আমার এত অতিরিক্ত ঘুমটা কি করব। বেলা বারোটায় ঘুমতে ঘুটি মনে করি সকাল সকাল উঠবো হবে না মেইন হচ্ছে আমার প্রবলেম হয়ে যাচ্ছে আমি রাত্রেবেলায় না বেশি অনেক রাত্রে শুচ্ছি অনেক রাত্রে শুচ্ছি মানে তিনটে চারটে সুমলে তখন বারোটায় উঠছি ফলে বারোটায় বেলায় ওঠা মানে সারাদিনটাই আমার দেরি হয়ে যাচ্ছে তো সেইটাকে আমাকে একটু মেনটেন করতে হবে বুঝতে পারছি এটা আমার কিন্তু নিজস্ব দোষ আর মেনটেন করলে কি সকাল সকাল উঠলে সকাল সকাল ঘুমে গেলে সকাল খাওয়া গেলে অনেক টাইম পাওয়া যায় ঠিক আছে আর টাইম পাচ্ছি না যার জন্য আমি ভিডিও দিতে পারছি তবে অবশ্যই তোমরা যদি তোমরা সবাই যদি আমার এই ভিডিও পুত্নবুড়িকে তোমার দেখতে ইচ্ছে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে সবাই কমেন্ট করে জানাবে এবং আমার পাশে থাকবে সাথে থাকবে এবং কালকে আমি দিতাদির সাথে যাব। অবশ্যই তোমরা কালকে নর্মাল ব্লগ পাবে আমার একটা ডেলি ব্লগ যেটা সেটা পাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকে আর বেশি কথা বলছি না অনেক রাত হয়ে গেছে বলে আজকে আর মানে গুছিয়ে যে একটা ভালো করে ব্লগ করব বলবো তোমাদেরকে সেটাও আর হয়ে উঠছে না আর সেই জন্য আজকে আমি ব্লগটা এখানে শেষ করছি তোমরা যারা যারা আছো তারা তারা আমার পাশে থাকো আর যারা যারা আমার নতুন বন্ধুরা এসেছো তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও আর যারা যারা দেখছো আগে একটা করে লাইক দিয়ে দাও কমেন্ট করো শেয়ার করো আর ভালোবাসা এইভাবেই দিতে থাকো সাথে থাকো পাশে থাকো তো চলো আজকে কিন্তু গুড নাইট করে দিলাম লাভ ইউ অল